জয়ের বাবার একটা সিনেমা রিলিজ হবে লিডার আমি বাংলাদেশ, আপনি হয়তো বা জানেন, তো এই সিনেমা কি দেখতে যাবেন আপনি হলে? স্পেসিফিক তো কিছু বলার নেই, এখানে সিনেমা মানে আমাদের সিনেমা, যখনই চলচ্চিত্রে কোনো সিনেমা রিলিজ হবে অবশ্যই সেটা আমরা নিজেদের উদ্যোগে যখন দেখতে যাবো তখন আমাদের ভক্তরা কিন্তু সেই সিনেমাকে সাপোর্ট করবে, আর যখন আমরা নিজেরা নিজেদের মধ্যে সাপোর্ট দেওয়া স্টার্ট করবো তখন কিন্তু চলচ্চিত্রের যে ক্রান্তিকালটা সেটা কিন্তু উতরে যাওয়াটা খুবই স্বাভাবিক। সো অবশ্যই আমি সমস্ত সিনেমাই দেখবো এবং সকলকে আমন্ত্রণ জানাবো সবাই সবার সিনেমা দেখার জন্য এবং তাদের প্রিয়জনদের সাথে নিয়ে তাদের ভক্তদেরকে আরও আমন্ত্রণ জানাবে অন্যদের সিনেমা দেখার। ভীষণ ভালো লাগছে কারণ মেয়েদের জায়গা আর আমরা যেহেতু একটু ফ্যাশন সচেতন সেই জায়গা থেকে আমি স্পেশালিটি বলবো যে এখানকার প্রোডাক্ট হচ্ছে জাপানিজ প্রোডাক্ট, তার মানে আমরা নিঃসন্দেহে আমরা তাদের প্রোডাক্ট ইউজ করতে পারবো। আর আমার পাশে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নেলসের অনেক কিছু আছে, নেলস কিন্তু একটা ইম্পর্টেন্ট মেয়েদের আরও প্রেজেন্টেশন বাড়িয়ে দেওয়ার জন্য। আমি একটা সময় প্রচুর নেলস করতাম, তো আমার নেলসের একটা ঘটনা বলি, আমি দেশের বাইরে নেলস করে এসেছিলাম, তো কোনো একটা কারণে আমার নেলসটা ফেটে গেছে মাঝখানে, আমি এতটা টেনশন যে আমি নেলসটা কোনোভাবে এটাকে উঠাতে পারছিলাম না, যেহেতু এখানে আমাদের অ্যাক্রিলিক নেলস করা হয় যেটা উঠানোর জন্য তাদের কিছু প্রোডাক্ট থাকে অ্যান্ড মেশিনস থাকে, তো সেই মোমেন্টে আমার কী পরিমাণ কষ্ট হয়েছিল আমি নিজেই মানে সেটা জানি। তো সেই জায়গা থেকে ধন্যবাদ জানাতে চাই যে এখানকার ওনার স্পেশালি তারা নেলসটাকে ফোকাস করেছে, তো ভীষণ ভালো লাগছে। অনেক বছর পর ঈদে আমার সিনেমা রিলিজ হচ্ছে প্রেম প্রীতির বন্ধন, আমি ভীষণ এক্সাইটেড বলবো, সাথে আমার যারা দর্শক আছে তারা তো আমার থেকে বেশি, তো আমি সকলকে বলবো হলে গিয়ে নিজের কাছের পাশে যেখানেই পাবেন প্রেম প্রীতির বন্ধনের পোস্টারটা দেখতে পারবেন, অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখবেন। দিদি আপনি প্রথম কোন সিনেমাটি দেখবেন আপনারটা ছাড়া? আসলে সেইভাবে ক্যালকুলেট করে তো আসলে বলা যায় না, কারণ প্রথমত কথা আমি একজন মাও বটে নায়িকার পাশাপাশি, তো সেখানে অনেক বড় ইম্পর্টেন্ট হচ্ছে কি আমার সন্তানের পার্ট, তো ঈদের দিনটা আসলে খুবই বিশেষ একটি দিন, যে দিনটা আসলে তাকে নিয়েও আমার অনেকটা সময় কাটাতে হবে, সুতরাং দেখা যাক ঈদের দিন আসলে কী করতে কী করবো এই মুহূর্তে বলতে পারছি না। দিদি আজকে শুভ নববর্ষ, আপনাকে শুভ নববর্ষের শুভেচ্ছা, আপনি নববর্ষে সাজে সেজে আসছেন আমরা দেখতে পাচ্ছি, তো নববর্ষটা আসলে কিভাবে পার হয় বা জয়কে নিয়ে বিশেষ কোনো থাকে কিনা, রুটিন থাকে কিনা যে এটা করতে চান বা এটা করেছেন কিনা, আপনার নববর্ষ কিভাবে পার হয়? আমি প্রথমেই আমার নববর্ষ আজ থেকে দু তিন দিন আগে শেয়ার করেছি, মানে ভাগাভাগি করে নিয়েছি আমার দর্শকদের সাথে, সেটা হচ্ছে লাল সিঁড়ি সিনেমার একটি গান আমি আপনাদের মধ্যে দিয়েছি, যে গানটা নববর্ষকে ঘিরেই আমি তৈরি করেছিলাম, তো আমার সেদিন থেকে আসলে নববর্ষ শুরু হয়ে গেছে, কিন্তু আজকে যেহেতু একদমই নববর্ষ আমার শ্বাসটাও নববর্ষ বুঝতে পারছেন, আসার আগে আসলে আমি আমার ছেলের সাথে যেহেতু আজকে নববর্ষ আমাদের ইফতারটা একটু ডিফারেন্ট আমি করেছি, নর্মালি ইফতারে যেমন পেঁয়াজু ছোলা হয় আজকের ইফতারটা আসলে পান্তা ইলিশ মাছ ভর্তাকে ঘিরেই করেছি, তা আমার ছেলে আসলে এগুলো খায় না, কোনো বাচ্চাই আসলে একটু পছন্দ করে না, তবে আমি তাকে রুই মাছ ভাজি দিয়ে আজকে ভাত খাইয়েছি, এই কারণে যে আজকে যেহেতু নববর্ষ সেই ফিল্ডটা তার ভিতরের জন্য তৈরি হয়। দিদি লাল শাড়ি আমরা যখন শুটিং শুরু করেছিলাম তখন জানতে পেরেছিলাম যে এই ঈদে মুক্তি দেওয়ার কথা, বাট এই বিষয়টা নিয়ে আমি এই মুহূর্তে আরও বেশি ক্লিয়ার কেন করতে চাচ্ছি না, কারণ আমি এখনও 50-50 চান্সেস আছে, যার জন্য আমি হ্যাঁ বা না কিছুই বলতে চাচ্ছি না, আসলে টেকনিক্যাল অনেক কিছু ব্যাপার থাকে, একটা সিনেমা তৈরি হওয়ার পরেও কিন্তু আমাদের সেন্সর বোর্ড থাকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, তো সেই জন্য আমি কিছুটা সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আচ্ছা যদি একটু জানতে চাই আপনার কাছে সামনে ঈদ চলে আসছে, তো ঈদের পরিকল্পনা আপনার কেমন? ঈদের দিনটা আমি তো বললাম যে আমার ছেলেকে ঘিরে এবং প্রেম প্রীতির বন্ধন সিনেমাটা রিলিজ হয়েছে, অবশ্যই প্রথমে ছেলেকে তারপরে হলে হলে কি হয়তো সিনেমাটা দেখবো, আর এরপর থেকে আসলে চিরচেনা কাজের সাথে নিজেকে যুক্ত করতে হবে, কারণ যেহেতু আমি প্রযোজনায় নাম লিখিয়েছি সাথে আমার নিজস্ব কিছু কাজ আছে সেগুলো শিডিউল আসলে দেওয়া আছে। দিদি জয়ের বাবার একটা সিনেমা রিলিজ হবে লিডার আমি বাংলাদেশ, আপনি হয়তো বা জানেন, তো এই সিনেমা কি দেখতে যাবেন আপনি হলে?
না স্পেসিফিক তো কিছু বলার নেই, এখানে সিনেমা মানে আমাদের সিনেমা। যখনই চলচ্চিত্রে কোনো সিনেমা রিলিজ হবে অবশ্যই সেটা আমরা নিজেদের উদ্যোগে যখন দেখতে যাবো তখন আমাদের ভক্তরা কিন্তু সেই সিনেমাকে সাপোর্ট করবে, আর যখন আমরা নিজেরা নিজেদের মধ্যে সাপোর্ট দেওয়া স্টার্ট করবো তখন কিন্তু চলচ্চিত্রের যে ক্রান্তিকালটা সেটা কিন্তু উতরে যাওয়াটা খুবই স্বাভাবিক। সো অবশ্যই আমি সমস্ত সিনেমাই দেখবো এবং সকলকে আমন্ত্রণ জানাবো সবাই সবার সিনেমা দেখার জন্য, এবং তাদের প্রিয়জনদের সাথে নিয়ে তাদের ভক্তদেরকে আরও আমন্ত্রণ জানাবে অন্যদের সিনেমা দেখার। দিদি পরবর্তীতে আপনাকে আমরা কোন সিনেমা দেখতে পাচ্ছি বা নতুন কি কাজ শুরু করছে বা স্বর্গের আপডেট কি? হ্যাঁ, স্বর্গে আপনারা দেখতে পারবেন ভেরি সুন ইমপ্রেস সেল ফিল্মের আমাদের জয় ভাইয়ের ডিরেকশনে। এরপরে আরও বেশ কয়েকটা সিনেমার আসলে গল্প আমার হাতে এসে পৌঁছেছে, ঠিক স্বর্গের যেমন খবরটা পেতেন ওইভাবেই স্বর্গের মতো খবর পেয়ে যাবেন। দিদি একটু অন্য প্রসঙ্গে যাই, আপনি ইতিমধ্যেই জেনেছেন হয়তো যে হিন্দি একটা সিনেমা অলরেডি বাংলাদেশে অনুমোদন দিয়েছেন তথ্য মন্ত্রণালয়, তো বাংলা সিনেমার নায়িকা হিসাবে এটাকে কীভাবে দেখছেন বা কোনো হুমকি আসলে থাকছে কিনা আপনাদের ক্যারিয়ারের জন্য? দেখুন আমাদের বাংলাদেশটা না, আমি আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশটা সত্যিকার অর্থেই একটা ড্রয়িং রুম আমি বলবো। আমাদের বাংলাদেশের ড্রয়িং রুমটা এই কারণেই বলবো যে আমাদের এই ছোট্ট দেশের আনাচে কানাচে যেখানেই দেখবেন যে গ্রাম বাংলার মানুষ যারা বাংলা ভাষায় কথা বলতে পছন্দ করে, বাংলা ভাষা শুনতে পছন্দ করে, তো সেই জায়গা থেকে মানে ড্রয়িং রুম এই জন্যই বলছি যে বাঙালির মধ্যে থাকাটাই খুব ভালো ছিল, কিন্তু আমি অতটা বিশেষ মানুষ নই তার জন্য বিশেষভাবে হয়তো কিছু মানে সাজেস্ট করার বা জ্ঞান দেওয়ার আমার কোনো কারণ নেই, কিন্তু অবশ্যই যেহেতু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটকে ঘিরে আমাদের সিনেমাগুলো হয় ভীষণ ভালো লাগছে, কারণ মেয়েদের জায়গা আর আমরা যেহেতু একটু ফ্যাশন সচেতন সেই জায়গা থেকে আমি স্পেশালিটি বলবো যে এখানকার প্রোডাক্ট হচ্ছে জাপানিজ প্রোডাক্ট, তার মানে আমরা নিঃসন্দেহে আমরা তাদের প্রোডাক্ট ইউজ করতে পারবো। আর আমার পাশে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নেলসের অনেক কিছু আছে, নেলস কিন্তু একটা ইম্পর্টেন্ট মেয়েদের আরও প্রেজেন্টেশন বাড়িয়ে দেওয়ার জন্য। আমি একটা সময় প্রচুর নেলস করতাম, তো আমার নেলসের একটা ঘটনা বলি, আমি দেশের বাইরে নেলস করে এসেছিলাম, তো কোনো একটা কারণে আমার নেলসটা ফেটে গেছে মাঝখানে, আমি এতটা টেনশন যে আমি নেলসটা কোনোভাবেই এটাকে উঠাতে পারছিলাম না, যেহেতু এখানে আমাদের অ্যাক্রিলিক নেলস করা হয় যেটা উঠানোর জন্য তাদের কিছু প্রোডাক্ট থাকে অ্যান্ড মেশিনস থাকে, তো সেই মোমেন্টে আমার কী পরিমাণ কষ্ট হয়েছিল আমি নিজেই মানে সেটা জানি, তো সেই জায়গা থেকে ধন্যবাদ জানাতে চাই যে এখানকার ওনার স্পেশালি তারা নেলসটাকে ফোকাস করেছে, তো ভীষণ ভালো লাগছে। অনেক বছর পর ঈদে আমার সিনেমা রিলিজ হচ্ছে প্রেম প্রীতির বন্ধন, আমি ভীষণ এক্সাইটেড বলবো, সাথে আমার যারা দর্শক আছে তারা তো আমার থেকে বেশি, তো আমি সকলকে বলবো হলে গিয়ে নিজের কাছের পাশে যেখানেই পাবেন প্রেম প্রীতির বন্ধনের পোস্টারটা দেখতে পারবেন, অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখবেন। প্রথম কোন সিনেমাটি দেখবেন আপনারটা ছাড়া? আসলে সেইভাবে ক্যালকুলেট করে তো আসলে বলা যায় না, কারণ প্রথমত কথা আমি একজন মাও বটে নায়িকার পাশাপাশি, তো সেখানে অনেক বড় ইম্পর্টেন্ট হচ্ছে কি আমার সন্তানের